রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি অ্যাভ্রো আইড্রোপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অ্যাব্রো আইড্রোপটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল ট্রাভোপ্রোস্ট এটি সাধারণত অ্যাব্রো আইড্রোপ নামেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য অ্যাব্রো আইট্রোপটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা বা অকুলার হাইপার টেনশন রুগীদের মধ্যে উচ্চতার অকুলার চাপ কমানোর জন্য নির্দেশিত যারা অন্য ইন্ট্রাওকুলার চাপ কমানোর ঔষধের প্রতি অসহনীযুক্ত ওপেন অ্যাঙ্গেল গ্লোমা ধীরে ধীরে হয়ে থাকে যার ফলে চোখে ব্যথা অনুভূতি হয় না প্রাথমিক ওপেন ক্লোমা বিশ্বের অন্ধত্বের অন্যতম কারণ যা অপটিক সেনাউর ক্ষতি করে আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমিয়ে দেয় যা পারিবারিকভাবে পারিবারিকভাবে যদি কারো আগে হয়ে থাকে চোখে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া পাতলা কনওয়াগুলি ঝুঁকির সাথে যুক্ত ডায়াবেটিস বহুদিন যাবৎ অনেক সময় চোখে ব্যথা লালচে ভাব দেখা পরেই এ সকল রুগীদের জন্যই অ্যাব্রো আইট্রোপটি দেওয়া হয়ে থাকে অ্যাব্রো আইট্রোপটি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা বা অকুলার হাইপার টেনশন রুগীদের জন্য উচ্চতর অ্যান্টুকুলার চাপ কমানোর জন্য এটি অতি গুরুত্বপূর্ণ এবং নির্দেশিত এটি চোখের জন্য খুবই কার্যকারী একটি ঔষধ এটি চোখের ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অকুলার হাইপার টেনশন উচ্চতার এন্টারকুলার চাপ কমানোর জন্য নির্দেশিত অ্যাভোরো আইড্রোপটি ব্যবহার করার নিয়ম হলো সাধারণত যাদের চোখে এ ধরনের সমস্যা রয়েছে তারা দৈনিক এক ফোঁটা করে দুবার সকালে এবং রাতে ব্যবহার করা যেতে পারে তবে রুগীর ভেদে রুগীর তারতম্য উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে অ্যাব্রো আইড্রোপটি ব্যবহার করে ব্যবহারের আগে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাব্রো আইড্রোপটি ব্যবহার করতে হবে কেননা এটি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনার চোখে কী ধরনের সমস্যা রয়েছে বা কী ধরনের সিন্ড্রোম এটি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই অ্যাব্রোহাইড্রোপটি দিয়ে থাকবেন তাই অবশ্যই আইড্রোপটি ব্যবহার পূর্বে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আইড্রোপটি ব্যবহার করবেন অ্যাব্রোহাইড্রোপটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন চোখে জ্বালা পোড়া করা চোখে ব্যথা সৃষ্টি হওয়া চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে গর্ভ অবস্থায় এবং স্থান দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাভ্রো আইড্রোপটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের অ্যাভ্রো আইড্রোপ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন